আমি জানি আপনারও একটি ফেসবুক আইডি রয়েছে, আর এই আইডিটি যদি কোনো কারণবশত নষ্ট হয়ে যায় তাহলে আমাদের নানান ধরনের সমস্যায় পড়তে হবে। আর ইতিমধ্যে অনেকে হয়তোবা জেনে গেছেন ফেসবুকে নতুন একটি আপডেট এসেছে, আর সেই আপডেটে বলা হচ্ছে যে 28 তারিখের মধ্যে যদি এই প্রাইভেসি প্রোটেক্ট অপশনটি যদি না চালু করা হয় তাহলে কিন্তু ফেসবুক আইডিটি লক হয়ে যেতে পারে। আমি 100% শিওর দিয়ে বলতে পারছি না, কিন্তু বিবিসি বা নয়া দিগন্ত এই ধরনের পত্রিকা বা মিডিয়াগুলো কিন্তু এটি প্রচার করছে, আর অনেকে কিন্তু মেলও পেয়ে গেছে, আর অনেকে কিন্তু আপডেটও পেয়ে গেছে। সো আজকের এই ভিডিওতে আমরা দেখব কি করে আমাদের ফেসবুক আইডিতে এই প্রাইভেসি প্রোটেক্ট অপশনটি অ্যানাবল করতে হয়। হ্যাঁ, এটির জন্য আমাদেরকে প্রথমে যেটি করতে হবে, অনেকে লালপরি, নীলপরি, স্মার্ট বয় এ ধরনের নাম ফেসবুকে দিয়ে রেখেছেন। আশা করি আপনারা নামগুলো চেঞ্জ করে নেবেন, কারণ ফেসবুকও চাচ্ছে না এ ধরনের নাম ফেসবুকে আর থাক। আর অবশ্যই কিন্তু আপনার ফেসবুক আইডিতে যদি ইমেল আইডি অ্যাড না করা থাকে সেক্ষেত্রে ইমেল আইডি অ্যাড করে নিতে পারেন। কি করে করবেন তা নিয়ে অনেক টিউটোরিয়াল ইউটিউবে পেয়ে যাবেন, সেগুলো দেখতে পারেন। সো ফার্স্ট অফ অল আমাদেরকে ফেসবুকে প্রবেশ করতে হবে, দেন এখান থেকে আমাদেরকে এই থ্রি ডট আইকনে ক্লিক করতে হবে। তবে এখানে অনেকের ইন্টারফেস আবার এই ধরনের, তাদেরকে এখান থেকে সিকিউরিটি অ্যান্ড লগ ইনে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু এখানে ফেসবুক প্রোটেক্ট অপশনটি পেয়ে যাব। এখানে ক্লিক করে ফেসবুকের ইনস্ট্রাকশনগুলো ফলো করে সেগুলো ফ্লাপ করতে হবে, যেটি নিয়ে অলরেডি অনেকে ভিডিও বানিয়েছে, সো সেগুলো দেখতে পারেন। আর যাদের আপডেট এখনও আসেনি তাদেরকে এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে, দেন এখান থেকে আবারও সেটিং, দেন আমাদেরকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করতে হবে। তাহলে এখানে আমরা ফার্স্টে সিকিউর ইম্পর্টেন্ট সিকিউরিটি সেটিং লেখা দেখতে পাবো, সো এটিতে ক্লিক করতে হবে। তারপরে এখানে কিন্তু এ ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবো, সো এখানে কিন্তু ফিক্স নাও এটি লেখা নাও থাকতে পারে, কিন্তু নিচের এই তিনটি সিকিউরিটি সেটিংয়ের লেফট সাইডে আমাদেরকে গ্রিন টিক মার্ক অন করতে হবে। এটির জন্য আমাদেরকে প্রতিটি স্টেপে প্রবেশ করতে হবে এবং সেগুলোকে ফ্ল্যাপ করতে হবে। সো আমি এখান থেকে প্রথম স্টেপে প্রবেশ করছি, দেন এখান থেকে ফেসবুক ম্যাসেঞ্জার এবং ইমেল অ্যালার্ট সার্ভিসটি অন করে দিচ্ছি। তাহলে আমাদের ইমেল আইডি, পাসওয়ার্ড বা সব কিছু যদি কারো জানা থাকে সেক্ষেত্রে লগ ইন করলে সাথে সাথে কিন্তু আমাদের অ্যালার্ট করে দেবে ফেসবুক ম্যাসেঞ্জার বা ইমেল আইডির মাধ্যমে। আর আপনার পাসওয়ার্ডটি যদি স্ট্রং না থাকে সেক্ষেত্রে এখানে ক্লিক করে আপনি কিন্তু আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি স্ট্রংভাবে দিয়ে নেবেন, 1 2 3 4 এভাবে না, অনেক এলোমেলো সংখ্যা অ্যাড করে স্ট্রং করে নেবেন। এবার এখান থেকে আমরা যদি 3 নম্বর স্টেপে প্রবেশ করি, তারপরে এখান থেকে গেট স্টার্টে ক্লিক করি, তাহলে এখানে কিন্তু 3টি অপশন দেখতে পাবো। সো এই 3টির যে কোনো একটিকে আপনার সিলেক্ট করতে হবে। সো এখানে সবচেয়ে সহজ হচ্ছে এই মাঝখানেরটা, এটি আমরা সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করব। আর আপনার ফোন নাম্বারটি যদি আগে থেকে অ্যাড করা থাকে সেক্ষেত্রে এখানে শো করবে, আর যদি না থাকে প্রবলেম নেই, এখান থেকে অ্যাড করতে পারবেন। এবার আমরা যদি কন্টিনিউতে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ফোনে 6টি ডিজিটের একটি কোড যাবে, যদি না যায় এখান থেকে রিসেন্ট করে আবারও নিতে পারেন, আর সেই কোডটিকে এখানে বসাতে হবে এবং এখান থেকে আমাদেরকে কন্টিনিউতে ক্লিক করতে হবে। এবং আমাদের ফেসবুকের পাসওয়ার্ডটিকে এখানে দিয়ে দেওয়ার পরে কন্টিনিউ এবং ডানে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু আমাদের কাজ সম্পূর্ণটি কমপ্লিট। এবার যদি আমরা এখান থেকে চেক করি তাহলে দেখতে পাবো আমাদের সব কিছু কিন্তু এখান থেকে কমপ্লিট হয়ে গেছে। তারপরে যদি আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে সরাসরি আমাকে ফেসবুকে মেসেজ করতে পারেন, লিংক ভিডিওর ডিসক্রিপশন বক্সে। আই হোপ ভিডিওটি একটু হলেও ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।